বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে ধুলা যানজট আর তীব্র ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছেন লাখো মুসল্লি। গন্তব্য পৌঁছাতে যানবাহন না পেয়ে পায়ে কেউ কেউ হেঁটে বাড়ির দিকে রওনা হন। আছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ট্রেনের এই উপচে পড়া ভিড় মুসল্লিদের আখিরি মোনাজাত শেষে গন্তব্যে ফেরার এই চেষ্টা, কে কার আগে উঠবে চলছে সেই প্রতিযোগিতা। বহু চেষ্টা করেও সাত থেকে যাত্রী নামাতে পারেনি কর্তৃপক্ষ। ফিরতি পথে পর্যাপ্ত যানবাহন মেলেনি যথারীতি, তাই বাসে কাভার্ড ভ্যানে যে যেভাবে পেরেছেন রওনা দিয়েছেন। অনেকে আবার নিরুপায় হয়ে পায়ে হেঁটেই চেষ্টা করেছেন এগিয়ে যাওয়ার। গাড়িতে অনেক রোডে যানজট তো মুনাজাতের জন্য, এই জন্য গাড়ি পাওয়াটা খুব টাফ ব্যাপার হয়ে আছে। 3 কিলোমিটার আসি, হ্যাঁ কুড়িল বিশ্বরের পর তো হাইটা যাই দিব। বাস্তায় বাস্তায় রুটে বাস্তায়। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের। আইছি আমরা 60 টাকা ভাড়া, এখন ওরা যেতেছে 150 টাকা ভাড়া। টাকা দিয়ে যাচ্ছে যে ভাড়া এত ডবল ডবল ভাড়া হইতো কেন নয়, এখান থেকে 20 টাকা ভাড়া কি 100 টাকা হয়? আইছি ইস্তেমা দন যাতাম পারি না, গাড়ি নেই, গাড়ি 20 টাকার ভাড়া 100 টাকা। ইস্তেমা উপলক্ষে বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হলেও তা যথেষ্ট নয় বলে মনে করেন মুসল্লিরা। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।